আছি তাহলে আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? ঠিক, ওরা 15 জন মেয়ে বডি। আজ আবারো চরম বিক্ষোভে শামিল হলো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর 2 পঞ্চায়েতের অন্তর্গত শ্রীমা সংঘের মহিলা গোষ্ঠী। একটি বিক্ষোভে বাধারপার রাস্তার সংলগ্ন এলাকায় শামিল হন মহিলারা। মূলত এই বিক্ষোভের বক্তব্য ছিল 2022 সালে যে মহিলা গোষ্ঠীভুক্তদের হিসেব নিকেশ আয় ব্যয় সংক্রান্ত সমস্ত নথি যারা এতদিন দায়িত্বে ছিলেন তারা দেখাতে পারেনি, সেই দায়িত্বের কাজ এবং 2023 সালে আয় ব্যয় হিসেব যতক্ষণ না দেখাতে পারছে বিক্ষোভকারীরা সীমা সংঘ চালাতে দেবে না বলে দাবি করেছেন। এতে যদি কাজ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হতে চায়। এবং আন্দোলনকারীদের কাছ থেকে আরও জানা গেছে যে নতুন কমিটি শাসক দল থেকে করা হয়েছিল, আন্দোলনকারীরা মানতে নারাজ। আন্দোলনকারীদের বক্তব্য, পুরনোদের সরিয়ে নতুনদের পদ দেওয়াতে গোষ্ঠীর পুরনো মহিলাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই মহিলা গোষ্ঠীদের মধ্যে এখানে উপস্থিত ছিলেন তপতী মালিক, সুমিত্রা বর, অপর্ণা মালিক, পাপিয়া পাল, আরও অনেক মহিলা গোষ্ঠীর সদস্যরা। আমরা শুনব কি বলছেন তারা। জামালপুর থেকে মর্শিনা খাতুনের সঙ্গে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, বাংলা ইঞ্জিনিয়ার। আমরা যে আরো 2000 মেয়ে আছি তাহলে আমরা কি বসে বসে আঙুল চুষবো? ঠিক, ওরা 15 জন মেয়ে বডি থাকবে আর আমরা কি করব আঙুল চুষবো? এই এইরকম দুর্নীতি আমরা মানছি না, মানবো না, মানবো না। সঙ্গকে যদি হিসাব দিয়ে চালাতে হয় ভদ্রভাবে চালাক, আমাদের সঙ্গে যা কুৎসিত ভাষা বলেছে আমাদের মুখে ওইসব ভাষা বলতে আমরা পারবো না। তবে উনি যে ভাষাটা বলেছেন সেই ভাষাটা 15 জন বডির মেয়ে রিজার্ভ করে, তাই জন্য এই ভাষাটা আমাদেরকে উনি বলার উনি যে ভাষা বলেছেন সেই ভাষা আমার এলাকার মেয়েদিকে সবাইকে বলতে। আমার এলাকার মেয়েরা বলেছে সমবায় সমিতি 5 বছরের তথ্য যদি না দেয়, হিসাব যদি না দেয়, সমবায় সমিতিকে আমরা বয়কট করব। আমাদের 5 বছরের তথ্য দিতে হবে, আয় ব্যয়ের হিসাব দিতে হবে, রাজশ্রীকে এক ব্যক্তি এক পদ নিয়ে থাকতে হবে, নয় রাজশ্রী সভাপতি পদ ছাড়ুক, নয় চাকরি ছাড়ুক। শুধু রাজশ্রী বলে না, 15 জন যে মেয়ের বডি আছে সেই বডিতে মধুমিতা মালিকও নয় পদ ছাড়ুক, নয় চাকরি ছাড়ুক। এলাকা থেকে মেয়ে তুলে নিয়েছে, এই জায়গা পূরণ করতে হবে। এবং যতক্ষণ না এম্বার্গো উঠছে ততক্ষণ ভোট না হচ্ছে, ভোট হবে তারপর এলাকা থেকে নতুন মেয়ে এসে বসবে, ততক্ষণ এদেরকে সরিয়ে এই মেয়েগুলিকে এলাকা থেকে তুলে আনতে হবে। এবং এই বডিকে পরিচালন করার জন্য যে বিভিন্ন উপসমিতি তৈরি হয়েছিল সেই সমিতিগুলোকে কার্যকারী করতে হবে, এইটা আমাদের দাবি। হিসেবটা আমাদের দিতেই হবে। 23 সালে কোনো টাকায় হাত দেবে না, 23 সালে কোনো কাজ করা যাবে না, কোনো কাজই আমরা করতে যাব না, 23 সালে কোনো কাজই হতে দেব না। অঞ্জলি, অপর্ণা, গৌরী যাদব, সুষমা সরকার। এই যে রাজশ্রী দাস, এ হচ্ছে সংঘের সম্পাদিকা, রাজশ্রী দাস FLCRP সংঘ সম্পাদিকা। আর দাদা বল্লভ বাটি যোতকেষ্টা মোজে একটা সার্ভে হবে, সেই সার্ভে সার্ভেয়ার মধুমিতা মালিক, এ হচ্ছে BLT সঙ্গ নেত্রী। এ আর দাদা বল্লভ বাটি যোতকেষ্টা মোজার এও সার্ভেয়ার টুকু টুম্পা ঢল, মঞ্জু দে, সুষমা, এরা কেউ কিছু করে না। অপরাজিতা সাঁদরা BLT, রমা সিং FLCRP, রেখা মাঝি BDO অফিসে যে বাগান হবে সেই বাগান তৈরি করবে, মিটু পড়া মানিক বাগান, দীপালী মালিক জুনিয়র CRP, তনুশ্রী ঘোষ বুক কিপার, গীতা দাস, মর্জিনা দেওয়ান এরা কিছু করে না, টুকু পাল বাগান, সুষমা দাস জুনিয়র CRP। এই যে মেয়েগুলি কাজ করে সেই মেয়েগুলিকে ইমিডিয়েট কাজ ছাড়তে হবে এবং এলাকাতে বলবে সেখানেই থাকতে হবে। মেয়েরা যদি চায় ওরা থাকতো, ওরা মেয়েরা চাইছে না ওর থাকা, ওদের তো থাকা, আমরা তো এক পদ ছেড়ে দিয়ে চলে গেছি, তাইলে ওদেরকেও পদ ছাড়তে হবে। ওরা পথ ছাড়ছে না, আবার এলে কেউ কথা বলবে না, কিছু কথা বলবে না,
মা ছোট লোক কিন্তু গোষ্ঠী কি ছিল গোষ্ঠী ছিল যে গরীব মানুষ দিকে নিয়ে গোষ্ঠী করা বিপিএল এপিএল ছিল এখন তো বিপিএল এপিএল সব উঠে গেল আমাদের কত সম্মান ছিল আজকে এখানে এখন যখন বড় লোকদের মেয়েরা ঢুকে যাচ্ছে বিএ পাস এমএ পাস মেয়েরা ঢুকে যাচ্ছে আমাদের তখন অসম্মান করছে কিন্তু টাকা আমরা সবাই রোজগার করলে তবে তো গোষ্ঠী গোষ্ঠী আমরা করেছি চার টাকা দিয়ে গোষ্ঠী করেছি চার টাকা থেকে দশ টাকা দশ টাকা থেকে কুড়ি টাকা কুড়ি টাকা থেকে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা টাকা পয়সা নিয়ে গোষ্ঠী গোষ্ঠী টাকা পয়সা তোমার চার গোষ্ঠী আর গোষ্ঠী গোষ্ঠী করলে সবাইকে সম্মান দিতে হবে আমি কাজ করছি পরবর্তীকালে পরের মেয়েরাও কাজ করবে তাহলে সবাই তো গোষ্ঠী করবে গোষ্ঠী কাজ ছোট লোক আমাকে ছোট লোক বলেছি ঘরটা আমি নিজে তৈরি করেছি এখানে ছোট লোক আমার কোন সম্মান নেই কারা ছোট লোক বলেছে যারা আছে বড়িতে আর বলেছে আমাদের কি করবি দেখে নেবো রাজশ্রী বলেছে রাজশ্রী দাস বলেছে আমাকে ছোট লোক তা আমার কি ছোট লোক আমি এখানে ছোট লোক এখানে ছোট লোকগিরি করেছি ঘটনা তৈরি করে থাকলো কোথায় হ্যাঁ কত কষ্ট করে আমার একটা নেত্রী আজকে বর্ধমানে ভর্তি আছে তার খুবই শরীরটা খারাপ একবার কোনো নেত্রী বললো না যে তার একবার খবর নিয়ে দেখি উচিত ছিল কি না ছিল আর আমার একটাই অনুরোধ দিদিকে জোরহাট করে বলছি যদি দিদি ভিডিওটা দেখেন অবশ্যই যেন একটু চক্ষু নজর দিয়ে দেখুন যে কি হচ্ছে এটা রসাতন আপনাকে আমার অনেক মানে অনুরোধ আমি আপনার কাছে হাত জোর করে বলছি দিদি এটা ভালো করে দেখুন যে আমাদের কেন সম্মান নেই আর আমরা এরা কিছু পাচ্ছি না কেন আমাদের যে কল্যাণী মাঝি আমার নাম স্বয়ম্বর গোষ্ঠী ভারত মাতা আমরা গোষ্ঠী মেম্বার একজন দলের সদস্য অপূর্ণ মালিক শিকা মহিলা গোষ্ঠী প্রস্তুতি প্রসঙ্গ আর সীমা সঙ্গ একটা সীমা সঙ্গের শেয়ার হোল্ডার রাধেঘাট শপিং মল আরো বৃহত এসুযুক্ত এখানে পাবেন গ্রসারি কসমেটিক্স বেবি ফুড বাচ্চাদের খেলনা বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে রাধেঘাট শপিং মলে হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন থাকছে আকর্ষণীয় উপহার প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ ঠিকানা কামারপুকুর চটি গোঘাট দু নম্বর বিডিও অফিস সন্নিকট কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়